আসসালামু আলাইকুম। ধনবাড়ি সংবাদের অগণিত দর্শক, দেশে এবং বিদেশে যারা এই চ্যানেলটি দেখেন তাদের সবাইকে আমি সাজন আহমেদ রাজু শুভেচ্ছা জানাই এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসাও জানাই। তো সেই সাথে আপনারা হয়তো ভাবছেন যে আজকে কোনো সংবাদ নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি, আসলে কিন্তু সংবাদের কোনো বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হই নাই। তো আমারই পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি আজকে আমাদের এই ধনবাড়ি সংবাদের অফিসে মানে অনাকাঙ্ক্ষিতভাবে মানে উপহারস্বরূপ বা ইংরেজিতে বলে সারপ্রাইজ, তো উনি এসে উপস্থিত হয়েছেন। তো কি উদ্দেশ্যে উনি এই ধনবাড়ি সংবাদ অফিসে আসছেন, তো সে বিষয়ে আমি একা না শুনে আমার যে ধনবাড়ি সংবাদের যারা অগণিত দর্শক আছেন তাদেরকে নিয়েই আমি আজকে এই রবিউল ইসলাম রনির কাছ থেকে শুনব। তো চলুন দর্শক, আমরা তার মুখ থেকেই শুনি তিনি কি উদ্দেশ্যে কেন এই ধনবাড়ি সংবাদ ইউটিউব চ্যানেল অফিসে এসে উপস্থিত হয়েছেন। তো রবিউল ইসলাম রনি, আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি তো কি মনে করে আমাদের এই, আমি জানি এবং বিশ্বাস করি এবং খেয়ালও করি যে আপনি ধনবাড়ি সংবাদ এই চ্যানেলটি সবসময় দেখতেছেন, কমেন্ট করতেছেন, লাইক করতেছেন, শেয়ার করতেছেন, তো কি উদ্দেশ্যে আপনি আমার এই ধনবাড়ি সংবাদ অফিসে আসলেন, তো সেই উদ্দেশ্যটা আমরা আমি একা না শুনে সকলের কাছ থেকে আমি বিষয়টা শেয়ার করলাম। তো রনি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সর্বপ্রথম আমি সৈয়দ সাজন আহমেদ রাজু সাহেবকে ধন্যবাদ জানাই এবং তার ইউটিউব চ্যানেল ধন্যবাদ ধনবাড়ি সংবাদ। আমি যে উদ্দেশ্যে এই অফিসে এসে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আপনার অনেকভাবে অনেক দিনের কথা শুনেন, আমি জানি বিভিন্ন বক্তা বিভিন্ন সংবাদ মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে এবং স্টেজের মাধ্যমে বিভিন্ন জায়গায় এখন ওয়াজ মাহফিলের সিজন, অনেক উলামা ইকরাম আপনাদের সামনে দিনের অনেকভাবে অনেক কোরআন এবং সুন্নতের কথা বলবে। তা আমি একজন ধনবাড়ি উপজেলার সাবেক ফুটবল গোলকিপার এবং ঢাকা যাত্রাবাড়ি মাতুল ক্রিকেট একাডেমির সেকেন্ড ডিভিশন খেলোয়াড় ছিলাম। আমি আপনাদের সামনে একজন খেলোয়াড় হিসেবে হওয়ার পরেও আমি দিনের বুঝের কারণে আমি নিজের জীবনকে কোরআন এবং সুন্নতের রঙে সাজিয়েছি একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভয়ে। আমি চাচ্ছি ধনবাড়ির অনেক সরকারি কর্মকর্তা আছেন, বিভিন্ন জায়গার খেলোয়াড় আছেন, কর্মজীবী আছেন, আমি এই জন্যই আসছি যে আমি একজন খেলোয়াড় হয়ে যদি কোরআন এবং সুন্নত অনুযায়ী চলতে পারি, আমি নিজেও যাতে জান্নাতে যেতে পারি, সারা পৃথিবীর মুসলমান কীভাবে জান্নাতে যায়, এজন্য আমার অনেক মনের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। এই চ্যানেলের মাধ্যমে আমি সেটা কিছুটা আপনাদের সামনে উল্লেখ করবো। নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল মাওলা আযীম। জাল্লা তাআলার বহুত বড় ফজল আর করম, জাল্লা জাল্লা শানু আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন একটা উদ্দেশ্য নিয়ে। সে উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে মানুষ যাবে কোরআন এবং সুন্নত যে চলবে, আল্লাহকে পাবে, সে জান্নাতে যাবে। দুনিয়া এখন অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু নির্ধারিত, সবার কাছে মৃত্যু, সবচেয়ে দূরে কবরস্থান, কেউ জানে না কোথায় কবর হবে, কিন্তু মৃত্যুটা সবাই জানে, কখনকার মৃত্যু হবে এটা কেউ বলতে পারবে না। এজন্য আমি আসছি একটা সংবাদ দেওয়ার জন্য যে আপনারা যে কবরে যাবেন সেটা কী নিয়ে যাবেন, যেখানে আর ব্যাগ আসার কোনো শক্তি নাই, ক্ষমতা নাই, কোনো ইন্টারনেট, ওয়েবসাইট, ওয়াইফাই কোনোটাই চলবে না, শুধু চলবে ইমান আর আমল। ইমান অর্থ বিশ্বাস, আর এই বিশ্বাসের দ্বারা আল্লাহ পাকের জাতির বিশ্বাসকে বোঝানো হয়, আর এই বিশ্বাসের নাম হচ্ছে, সংবিধানের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আমরা যা কিছু দেখতেছি সব কিছু আল্লাহর বানানোর সৃষ্টি, আর সৃষ্টি থেকে হয় না, স্রষ্টা থেকে হয়, আর এই স্রষ্টার মূলত নাম 99টা, আর মূল খাস একটা নাম, সেটা হচ্ছে আল্লাহ, যিনি আমাদের চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলাই দিচ্ছেন। আর যে আল্লাহ আসমানকে ঝোলায় রাখছেন খুঁটিবিহীন,
जमीन के बिछाए रखें समुद्र ऊपर और आसमान थेके हवा जिनिस जमीन थेके फुटन्त जिनिसगुलो आल्लाहर हुकुमे हय और ओई आल्लाह जे आल्लाह आमाके सुंदर मानुष हिसाबे मुसलमान घरे पाठाइछेन आमाके अन्य जातेर मध्ये पाठाइते पारतेन आल्लाह पाक दया करे आमाके मुसलमान घरे पाठाइछेन एटा अहंकार ना एटा आमादेर जन्य गर्वेर विषय शांतिर विषय इस्लाम अर्थ होच्छे आत्मसमर्पण और आत्मसमर्पण करले कुरान एवं सुन्नत चलार पर से हय शांति जान्नातेर मेहमान आमरा जान्नाते छिलाम एखन आबार दुनियाते आसछि आल्लाह एवं आल्लाह रसूलेर सन्तुष्ट करते पारले आमरा आबार সে জান্নাতের বান্দা জান্নাতে চলে যাব আর এই জান্নাত আমার আপনার সবার দরকার আর এই জান্নাত থেকে বাঁচার সবচেয়ে বড় হুকুম হচ্ছে আল্লাহ পাকের কোরআনের 80 জায়গায় আল্লাহ তাআলা বলছেন সালাত অনেকে বলে নামাজ কোথায় পাইলেন নামাজ তো ভাই বাংলা শব্দ আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন আরবিতে সালাত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আছেন সালাত আমরা হালাকা বিসসালাতি ওয়াস সবরি আলাইহা লা নাসআলুকা রিযকা নাহনু নারযুকুকা আপনি নামাজ পড়েন আপনার আহালকে নামাজের হুকুম করেন আমি আপনার কাছে রিজিক চাই না আমি আল্লাহ আপনাকে রিজিক দেব উত্তম পরিণতি সে যদি পরহেজগার হয় আর সমস্ত রিজিক আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করার আগেই সমস্ত রিজিক আল্লাহ তাআলা লিখছেন এই জন্য ভাই মেহতারাম দোস্তার বুজুর্গ সারা পৃথিবীর মানুষ যদি নামাজ পড়ে এটা তাদের জন্য লাভ এটা আল্লাহর হুকুম আর যদি কেউ নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে বান্দার আল্লাহ আল্লাহ থাকবেন আছেন ছিলেন চিরস্থায়ী আমরা আসছিলাম না আসি থাকব না আর এই মিফতাহুল জান্নাতি সালাহ নামাজ বেহেশতের চাবি আর এই চাবি দুনিয়া থেকেই কামাই করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন আর মডেল হিসেবে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী দুই জাহানের বাদশা সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব মানবতার সবচেয়ে উত্তম মাপকাঠি যার সুন্নত অনুযায়ী একমাত্র দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি এই শান্তি আমার আপনার সবার দরকার আর এই শান্তির জন্যই আমি একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ একজন মুসলমান হিসেবে আমি আমার দিনের বুঝ আপনাদের দোয়ায় পেয়েছি আপনারাও যাতে কোরআন এবং সুন্নত অনুযায়ী চলেন এবং উলামায়ে হক্কানিদের মশওয়ারা অনুযায়ী আপনার জিন্দেগি মাসলা মাসাইলগুলা ভালো একজন আলেমের নিকট থেকে নেবেন এটা এই আশা ব্যক্ত করে আমি হাজার হাজার ধন্যবাদ জানাই সৈয়দ সাজন আহমেদ রাজু মিয়া সাহেবকে এবং আমার ধনবাড়ি সংবাদ আলহামদুলিল্লাহ ওনাদের মাধ্যমে আমি কিছু কথা সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ এবং আপনাদেরকে আমি একটা দাওয়াত দিব সেটা হচ্ছে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ তাআলা জান্নাত যাওয়ার জন্য প্রস্তুত আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু আমা আলাইনাল ইল্লাল বালাক ধন্যবাদ রবিউল ইসলাম রনি সাহেবকে তিনি আমাদের ধনবাড়ি সংবাদ ইউটিউব চ্যানেলে এসে তার মূল্যবান সময় এবং মূল্যবান অতীব মূল্যবান কিছু কথা বলার জন্য এবং ধনবাড়ি সংবাদ তথা সারা বিশ্বের মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য তাকে আবারও ধন্যবাদ জানাই তো দর্শক আপনারা যারা ধনবাড়ি সংবাদ এর আগে দেখেন নাই এখন দেখছেন এই আজকের এই যে আমাদের এই মেহমানের কথাগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে প্লিজ মেহরবানিপূর্বক ধনবাড়ি সংবাদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমাদেরকে পরামর্শ দিবেন শেয়ার করবেন সেই সাথে ধনবাড়ি সংবাদের ফেসবুক পেজ আছে যারা এই ভিডিওটি আজকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি মেহরবানিপূর্বক লাইক দিবেন ধনবাড়ি সংবাদ ইউটিউব চ্যানেল প্রতিদিন রাত্রি 11টার পর নিত্য নতুন সংবাদ আপলোড করে থাকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি সাজন আহমেদ রাজু বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ